গেলে তোদের পেজে আমি কিয়া পুতছি আমার পরম Thank you.
Respected teachers and my dear local as well as outstation friends, all of you are welcome. মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আমাদের মাননীয় স্যার ম্যাডামের অনুমতি নিয়ে প্রথমে এক মিনিট আমাদের মধ্যে যে স্যার আমাদের ছেড়ে চলে গেছেন শ্রী শক্তিপদ চ্যাটার্জি এবং আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব এবং আমাদের অন্যান্য স্যার ম্যাডামরা ওনাদের জন্য এক মিনিট নীরবতা পালন করবার জন্য আমি সকলকে অনুরোধ করছি। আপনারা একটু প্লিজ উঠে দাঁড়াবেন।
আমি স্টার্ট করব দাদা 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 মোবাইল আমি অনুরোধ করব আমাদের স্যার ম্যাডাম যারা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনারা সবাই এগিয়ে এসে আজকের প্রদীপ প্রজ্বলন করবেন। আমি স্যার এবং ম্যাডামদের আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। টুডে উই হ্যাভ অ্যাসেম্বল হিয়ার টু চেরিশ আওয়ার চাইল্ডহুড অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল মেমোরিজ, টু শেয়ার আওয়ার এক্সিস্টিং ফিলিং অ্যান্ড টু ইন্টারাক্ট উইথ আওয়ার নিউ জেনারেশন ফ্যামিলি মেম্বার্স অন দিস নোবেল অকেশন। ইট ইজ আওয়ার প্রাউড প্রিভিলেজ টু ফেলিসিটেট আওয়ার টিচার্স ফর দেয়ার টায়ারলেস কন্ট্রিবিউশন ডিউরিং দেয়ার ইনসার্ভিস পিরিয়ড টু ইমপ্রুভ আওয়ার ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড। এবার Oh,
আজকে আমার পুরনো কথাগুলো মনে করছে। এই গানটা আমি আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এরা যেন উন্নতি লাভ করে, এরা যেন ভালো থাকে। আমার স্মৃতিটুকু ওরা জিয়ে রাখছি, এটি আমার বিশেষ পাওনা। শিক্ষক
তাদের পরিবারের সদস্যদের অনুষ্ঠান পরিচালনা সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তোমরা নিজেরাও এত সুন্দর একটা পরিবেশ
নিজেরা তৈরি করে তার যে আনন্দ সেটা উপভোগ করছো, এটা দেখে এত এত ভালো লাগছে যে সেটা আমি কিভাবে প্রকাশ করবো সেটা বুঝতে পারছি। শুধু এটি মনে হয় যে একটা সময় ছিল যখন রাত্রবাদে অন্য কিছুই ছিল না, মানে ধরো আমাদের প্রত্যেকটা মানুষের যেমন বৌদ্ধিক বিকাশের জন্য যা যা প্রয়োজন সেই পরিবেশ তখন ডানতলার রূপে তৈরি হয়। সেই সময়তে একমাত্র বিবেকানন্দ বিদ্যাপীঠকে কেন্দ্র করে সমস্ত ছেলেমেয়েরা তাদের যতটুকু আনন্দ সেখান থেকে তারা পেয়েছে নিংড়ে নিয়েছে, তা আমি বলতে চাচ্ছি যে তারা সেটাকে সম্পূর্ণভাবে তারা অনুভব করেছে। আর আমাদের সৌভাগ্য ছিল যে আমরা তখন প্রত্যেকে প্রায় যতজন আমরা শিক্ষক ছিলাম মোটামুটি দু চার বছরের হেরফেরে আমরা সবাই তখন আমাদের পূর্ণ উদ্যম ছিল, অর্থাৎ আমার বয়স তখন প্রত্যেকের নবীন। এই অবস্থায় এই যে আমাদের সাথে তোমাদের যে একটা বন্ধন এটা মানে কল্পনা করা যায় না। তোমরা এখন এত বড় হয়েছো, সব জায়গাতে তোমরা ছড়িয়ে ছিটিয়ে আছো দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু দেখো তোমরা এই দিনগুলো কিছুতেই বুঝতে পারছো না, আর বলা যায় না আর বলা উচিত নয়। কারণ জীবনের যেটা কি প্রাথমিক শুরু যেটা হয় সেটা বিদ্যালয় থেকেই হয়, যে শিক্ষা প্রত্যেকটা ছেলে মেয়ে পেয়ে জীবনে বড় হয়ে ওঠে সেটা হচ্ছে বিদ্যানিকেতন। এই বিদ্যানিকেতন থেকে তোমরা যা পেয়েছো আমরা তো তখন তোমাদেরকে বিশেষ কিছুই দিতে পারি না, আছে স্কুলে পেয়েছি বলো, না আছে ব্যাগ, না আছে ফ্যান, না আছে কিছু। এই পরিস্থিতিতে তোমরা পড়াশোনা করেছো, কত অসুবিধা, গরমের দিনে হাসফাস করেছে সবাই, এই পেয়েছে বললাম একটা এগুলো দিয়ে আমরা কি করেছি, আমরা বুঝতে পেরেছি যে কত কষ্ট হচ্ছে তোমাদের, কিন্তু উপায় ছিল না তোমাদের বেশি ইনফ্রাস্ট্রাকচার দেওয়া। যাই হোক পরবর্তীকালে তো সবই হয়েছে এবং হয়তো আরো সুন্দর সুন্দর বিল্ডিং বা আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে, কিন্তু প্রথম দিকের যে আমাদের প্রাণের যে দেয়া নেয়া সেটা যদি হারিয়ে যায় তাহলে সেটা আমাদের দুঃখে। কারণ মানসিক বিকাশ একটা বাচ্চা যখন বিদ্যালয়ে আসে তখন তার মানসিক বিকাশের জন্য প্রয়োজন তার সাথে একটা আত্মিক বন্ধন তৈরি করা। এবং আমরা জানি না আমরা কতটুকু সেটা করতে পেরেছিলাম, কিন্তু আজকে এই উপলব্ধি আমাদের হচ্ছে এখানে এসে বা আরো আগে যারা করেছো গেটুয়েদের আমরা সবসময় নিমন্ত্রিত হই এবং সম্ভবত যাই, সেখানে গিয়ে এত ভালো লাগে যে কি বলবো আর। তখন মনে হয় যে আমরা তখন তোমার সবাই জানো মোটামুটি যে কি অবস্থা ছিল বিদ্যালয়ে, আমরা কিরকম ফোন পেয়েছিলাম, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা যতটুকু তোমাদের দিয়েছি বা যতটুকু তোমরা পেয়েছো সেটা সত্যি চিরদিন তোমাদের মনে করায় থাকবে বলে আমাদের বিশ্বাস। আজকে যে মানুষের কথা স্মরণ না করে পারছি না, তিনি আমাদের সত্য প্রয়াত প্রধান শিক্ষক অর্থাৎ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইন্দুরাঞ্জনা, এই আজকের যে গেট টুগেদার আজকের যে আনন্দ সেটা কোনোদিনও উপভোগ করতে পারতেন না। আমরা জানি তোমরা সেই পর্যায়ে পৌঁছেছ এবং এখানে আমাদের সার্থকতা যে আমরা তোমাদের মধ্যে সেই মূল্যবোধ তোমাদের মধ্যে আমরা দিতে পেরেছি সেই জন্য আমরা নিজেরা গর্বিত। তোমাদের ছেলেমেয়েরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তারা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু সবথেকে এই কথাটাই শেখাবে তাদের, নো রিলেশন ইজ বেটার দেন দ্য রিলেশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, প্যারেন্টস দে আর দ্য ফার্স্ট টিচার অফ দ্য স্টুডেন্ট অফ দ্য কিডস বাট দ্য নেক্সট ওয়ান ইজ দ্য টিচার অলওয়েজ। Every student should follow them. You know, you also know that they are following us. All the students are trying to imitate one another teacher to whom we ask. Protect the children. Jeta shikho ke bala hoche. Jeta ke imitate ko rak chesta kore. Jeta no shikho ke rak kuda ayat kore chhe. Shikho ke oski bale chuta ape. Jale shijame shan shoye. Jama ke nidhu. Jeta mera paro hoche. Amar chhantu jati amake paro hoche. আজকে সমাজে যে মানুষ বলে না যে আজকের দিনে এখন শিক্ষককে কেউ মানে না, এই না সেই না অনেক কথা, অনেক মিনিটিং কথাবার্তা আমরা শুনতে পাই,
কিন্তু আমি মনে প্রাণ নিয়ে কোথায় বিশ্বাস করি না এটা যে কোন ছাত্র শিক্ষককে না ভালোবাসে না শ্রদ্ধা করে পারে, এটা আমার বিশ্বাসই আছে আসলে পারে না। কারণ আমি জানি যে আমার সঙ্গে আমার সাথে তার যোগাযোগ আছে, তার মনে আমাদের প্রিয় ছাত্রী বর্তমান বিবেকানন্দ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ঝর্ণা শর্মা, তাদের সময় লাগে আমি আমার বক্তব্য করছি। তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার প্রাণ করে আশীর্বাদ ভালোবাসা জানাচ্ছি। তাদের যে এই প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে আমি প্রশংসা না করে পাচ্ছি না। তারা যে আমাদের কাছ থেকে পেয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। আজকে তারা আমাদের মনে রেখেছে, আমাদের অভ্যর্থনা করছে, এই একটা আমাদের বিরাট পাওনা এবং নিজেকে আমরা গৌরবান্বিত মনে করছি। এই যে ছাত্ররা, আমরা শিক্ষকরা যারা আছি, আমি সকলে বলি আমার ছাত্রছাত্রীদের বলি, শিক্ষকরা পর্যন্ত মারা যায় না। শিক্ষকরা দেহ ত্যাগ করে, শিক্ষকরা আমরা যে সমর্থনা পেলাম, আমাদের যে আশ্বাস করা হলো, এই জন্য আমরা প্রচন্ড কৃতজ্ঞ এবং খুশি। এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে এমন কোন কাজ করে যাও সমাজের জন্য, তাহলে কিন্তু সমাজে একটা দাগ কেটে যাও, সেই দাগটা দিয়ে যেন তোমাদের দাগ অনুসরণ করে যে তোমাদের পরবর্তী জেনারেশন সেই গুণের সংখ্যা চলে যায়। আর একটা কথা আমি সম্পর্কে বলবো যে প্যারেন্টস ইজ দ্য বেস্ট টিচার অফ দ্য চাইল্ড। আমরা টিচার নিজেদের ছেলে মেয়েদের নিজেই কাছে, একটা ছেলের আচরণ কথাবার্তা শুনে বোঝা যায় সে কোন বংশের ছেলে, সে কোথা থেকে আসছে, এটাই বোঝা যাচ্ছে। আমার ছাত্রছাত্রীদের কাছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে বলছি আমি যে আমার কাছ থেকে পেলাম হাজার স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের
তারা বিভিন্ন ভাব অধিকারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতবর্ষের আনাতে কানাতে নিজের বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব নিয়ে তারা বসবাস করছে এবং এই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়েও আজকে আমাদের বন্ধুরা
কিন্তু একটা অনুষ্ঠান আয়োজন করেছে, অনেক অসুস্থতা সত্ত্বেও চলে আসতে বাধ্য হয়েছি। এই লোকনীয় ঘটনার আমরা বিবেকানন্দ বিদ্যাপীঠে 1986 সালের ব্যাচ তথা শিক্ষক শিক্ষিকারা একসাথে হতে পেরে আমি খুব আনন্দিত অনুভব করছি। আজ আমরা 32 বছর পর এই অনুষ্ঠান যে আমাদের বন্ধুরা আয়োজন করে আমাদের একত্রিত করেছে, সেই জন্য আমাদের স্থানীয় বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা অনেক কষ্ট করে আমাদের অনুরোধে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আনন্দ উপভোগ করার জন্য সহযোগিতা করেছে। একটু ভালোভাবে রাখার চেষ্টা করার যে প্রয়াস, কিন্তু সেটাই ছিল আমাদের কাছে খুব আনন্দিত। স্যাররা অনেক বললেন যে সেই সময় ফ্যান ছিল না, তথাপিও যে আমরা ক্লাস করেছি, কিন্তু সেই কষ্টটা কিন্তু আমরা বুঝতাম না। আমরা সেই ভাবতাম প্রচন্ড গরমে যখন আমরা কাছে নিচে বসে ক্লাস করবো, সেটাই ছিল আমাদের কাছে একটা আনন্দ উচ্ছ্বাস। পড়াশোনা তো কি হতো না হতো, ওই যে একটা দুষ্টামি মনোভাব নিয়ে আমরা যে ক্লাস করতাম আমাদের কাছে অনেক আনন্দের, পড়াশোনার থেকেও আমাদের আনন্দের। আমরা সেই স্কুলের কম্পাউন্ডে যে গান বাজনা নাচ গান খেলাধুলা করেছি। আজকে একটাই আগে ছিল যে এত বছর পরে আমরা সবাই একসাথে মিলিত হব এই জায়গায়, আমরা আমাদের ডিয়ার স্যারদেরকে একসাথে পাবো বা দেখতে পাবো, আমরা সব বন্ধুরা একসাথে মিলে একটা এনজয় করবো, সবথেকে বড় পাওনা। স্যার আমাদের যারা শিক্ষা দিয়েছেন ছোটবেলা থেকে, আমরা স্যারের থেকে যখন সামনে দিতে পেরেছি আজকে পরিষ্কার একটা কথা মাথায় থাকছে যে আজকে থেকে আমরা সেই শিক্ষাটা স্যারের থেকে আমরা না নিতে পারতাম। স্যারের মানে যেখানে আমাদের শিক্ষা দিয়েছেন আমরা এই প্ল্যাটফর্মে আসতেই পারব না। আমাদের এই পজিশনে আমরা একজনে এক পজিশনে আছি, ঠিক বললাম তো বন্ধুরা? তো সেটা আমরা চিরকৃতজ্ঞ থাকব আমাদের টিচারদের কাছে যারা আমাদের ছোটবেলা থেকে এতটা বড় করে আমাদের শিক্ষা দিয়ে এই প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন। আমরা একটাই সেটার জন্য আমরা সবচেয়ে বড় আমি মানে হয়তো আজকের প্রোগ্রামটা এইভাবে on behalf of the
স্কুল
Thank you.
Thank you.
Thank you.
শিলিগুড়ি থেকে আগত বিখ্যাত নৃত্যশিল্পী। আমরা গেছি
আমাদের এখানে স্থানীয়
Thank you.
Yeah.
জানিতে
আমাদের বাকি মেয়েরা কেন নাচছে লাগতো।